কোরআন কারীমের মধ্যে বারবার বলতেছেন লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের যত বান্দার আছে সমস্ত বান্দারের চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে, লাহু মানে শুধুমাত্র আল্লাহর হাতে। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, তিনি যাকে ইচ্ছা করেন রিজিককে প্রসারিত করে দেন, আবার যাকে ইচ্ছা করেন তার জন্য রিজিককে সংকুচিত করে দেন। এই রিজিক প্রসারিত করা, রিজিক সংকুচিত করা, এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। এই রিজিক প্রসারিত করা মানে কোন ব্যক্তি বিশাল সম্পদ পেয়ে গেল তার অর্থ তার রিজিক প্রসারিত হয়নি, আবার কোন ব্যক্তি সম্পদ কম টাকা পয়সা কম তার অর্থ তার রিজিক আল্লাহ সংকুচিত করে দিয়েছেন, বিষয়টা এরকম না। মানে রিজিক সম্প্রসারিত করার অর্থ হলো কোন ব্যক্তিকে আল্লাহ সুবহান ওয়া তাআলা হালাল রিজিক খাওয়ার তৌফিক দিচ্ছেন, এটা হলো রিজিক প্রসারিত হওয়া। আর কোন ব্যক্তির অনেক সম্পদ আছে কিন্তু হালাল রিজিক খাওয়ার তৌফিক আল্লাহ দেয় নাই, তার অর্থ হলো আল্লাহ তার রিজিক সংকুচিত করে দিচ্ছেন। কথাটা কি বুঝতে পারছেন? মানে সম্পদ আছে অনেক কিন্তু হালাল রিজিক নাই, হালাল সম্পদ নাই, দুনিয়ার সুদের সাথে মিশ্রিত, ঘুষের সাথে মিশ্রিত, অবৈধভাবে মানুষের লুটপাট করে বিভিন্ন ধরনের সম্পদ বানানো হয়েছে, অনেক সম্পদ আছে, তার অর্থ তার রিজিক সম্প্রসারিত না, তার রিজিক এখানে সংকুচিত। কারণ আল্লাহর পক্ষ থেকে যে হালাল রিজিক খাওয়া সে হালাল রিজিক তার নসিবে ঘটে নাই, মানে তার কোটি কোটি সম্পদ থাকার পরেও তার রিজিক সংকুচিত। আরেকজন ভাই যিনি দিনের উপরে চলেন, হালাল রিজিক বক্ষণ করেন, সকালবেলা রিক্সা নিয়ে বের হয়ে যান, সন্ধ্যার সময় 500 টাকা রুজি করে বাজার করে নিয়ে আসে, খান আর আল্লাহর ইবাদত করেন, তার রিজিক কম, আমরা বাহ্যিক দৃষ্টিতে মনে করি কম, এটাই হলো আল্লাহ তার রিজিককে সম্প্রসারিত করে দিয়েছে। সুবহান, তার সম্প্রসারিত হওয়ার অর্থ হলো আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে হালাল খাওয়ার তৌফিক দিয়েছে। ইন্নাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সুবহান ওয়া তাআলা সকল জিনিসের ব্যাপারে মহা জ্ঞানী, সবকিছুর খবর রাখেন। শারা আলাকুম মিনাদ্দীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহ। সূরা শুরার 13 নম্বর আয়াত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াতে কারিমা। আল্লাহ সুবহান ওয়া তাআলা এখানে যে বিষয়টার গুরুত্ব দিচ্ছেন সেটা হলো আল ইতলাফ ওয়াল জামা, সে বিষয়টার নাম হলো আল এতলাফ ওয়াল জামা। দুইটা শব্দ বলছি, একটা হলো আল এতলাফ আর একটা হলো আল জামা। মানে আল্লাহ সুবহান ওয়া তাআলা এই সূরা 13 নম্বর আয়াতে বলতেছেন যে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ সুবহান ওয়া তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন, সকল নবী রাসূলকে আল্লাহ সুবহান ওয়া তাআলা একটা বিষয়ে খুব কঠোরভাবে নির্দেশ দিয়েছেন। সে নির্দেশটা কি ছিল? আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, এই নির্দেশটা, এই বাক্যটা একেবারে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত কোন নবী কোন রাসূলকে এই নির্দেশ বাদ দেওয়া হয়নি। এই নির্দেশটার অর্থ কি আমরা আগে আসি, এই বাক্যটার অর্থ কি? আন আকিমুদ্দিন, বাহ্যিক অর্থ বোঝা যায় যে তোমরা দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, আর তোমরা পরস্পরে তাফাররুক হইও না, দলাদলি করিও না, বিচ্ছিন্ন হইও না। মুসলিমদের মধ্যে যেন মুসলিম জামাত, মুসলিম কমিউনিটি, মুসলিম ঐক্য যেন কোনো অবস্থায় বিনষ্ট না হয়। এই জন্য আল্লাহ পাক সূরা আল ইমরানের মধ্যে বলছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাতাফাররাকু, ওয়ালা তাফাররাকু, আল্লাহ বলছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা জামাতবদ্ধভাবে সমস্ত মুসলিম ঐক্যবদ্ধ হয়ে কি ধরবা? হাবলুল্লাহ ধরবা, হাবলুল্লাহ, হাবলুল্লাহ মানে কি? আল্লাহর রশি ধরবা, আল্লাহর রশি। আবার ধরতে বলছে এতসাম, মানে আল্লাহর রশিটাকে শক্ত করে ধরে রাখবা, আল্লাহর রশিটা। মানে আল্লাহর রশি কি? আসমান থেকে একটা রশি আল্লাহ ছেড়ে দিছে যে আমরা সবাই মিলে রশি এটাকে ধরে রাখবো। আল্লাহর রশি কি? হাবলুল্লাহ হুয়াল কোরআন, হাবলুল্লাহ হুয়াল কোরআন, কোরআনের আরেক নাম হাবলুল্লাহ, কোরআনে কারিমের আরেক নাম হাবলুল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, ওই হাবলুল্লাহকে তোমরা সকলে মিলে শক্ত করে ধরে রাখো, খবরদার ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হইও না, দলে দলে ভাগ হইও না। তাহলে ঐক্যের মূল ভিত্তি হবে কি? কোরআন, মানে কোরআনের ভিত্তিতে সমস্ত মুসলিম ঐক্য হবে, হাবলুল্লাহর ভিত্তিতে। আর তাহলে ধরতে হবে কি? কোরআন, কোরআন ধরা ফরজ। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহ,
اعتصام بحبلله شکت کره قرآن داره ایتا پتک مسلم رو پر پروس شه مسلم اکن قرآن داره کسی ونائی شه مسلم نعوذ بالله شه مسلم را اونک مسلم قرآن ارتفسی شونه رو گنار کاز منه کره قرآن تلاوات قرآن ارتشو پڑا رو اونک مسلم گنار کاز منه کره قرآن تفسیر پڑا اونک مسلم گنار کاز منه کره نعوذ بالله اتسا اوی مسلم ار اوی کبدهوار একমাত্র মূল যে জিনিস সেটা হলো কোরআন আল্লাহ বলছে এটাকে তোমরা শক্ত করে ধরো এই মুসলিম কোরআন ধরার নির্দেশ যেখানে সরাসরি আসছে সে কোরআন ধরার নির্দেশ বাদ দিয়ে ওই মুসলিম বলা শুরু করতে যে ফিদ ধরো নাউজুবিল্লাহ আল্লাহ বলতেছেন হাবলুল্লাহ ধরো কোরআন ধরো আর মুসলিম বলে যে না কোরআন ধরার কথা কেউ বলে না কোথাও শুনছেন যে কোরআন ধরা পরস এই কথা শুনেন কোথাও কোরআন ধরা পরস শোনা যায় না শোনা যায় কি ফিদ ধরা পরস যেটা কোরআনে নাই হাদিসে নাই পীর শব্দটাই কোরআন হাদিসে নাই ওই দিন এক এক পীরের কথা শুনলাম এক পীরের ফেসবুকে একটা বক্তব্য আসছে যে পীর সাহেব বলতেন কে একজন প্রশ্ন করতেছে যে অনেকে বলেন যে পীর শব্দটা কোরআন হাদিসে নাই তো উনি বলছে যে কে বলছে পীর শব্দটা কোরআন হাদিসে নাই তো কোরআন হাদিসে কি আছে কোরআন হাদিসে ওলি আছে পীরের আরবি হলো ওলি উনি ব্যাখ্যা দিতেছেন যে পীরের আরবি হলো ওলি তো কোরআনে কি ওলি নাই কোরআনে তো ওলি আছে তা আমি বললাম যে এটা শুনে আমি বললাম যে তা আপনারা ফির সাহেব লেখেন কেন লেখেন ওলি সাহেব লেখেন কোরআনের শব্দটাই লেখেন তাহলে আমরা বুঝবো যে কোরআনে ওলি আছে আর আপনি একজন ওলি তা আপনি ওই ফির ব্যবহার করতেছেন আবার বলতেছেন ফির কোরআনে আছে তো ফার্সিটা লিখবেন কেন যেটা কোরআনে নাই হাদিসে নাই যেটা কোরআনে আছে আপনি বলতেছেন ওলি আছে তা আপনি ফির সাহেব না লেখে আপনি লেখেন ওলি সাহেব তাহলে আমরা তো আর প্রশ্ন থাকবে না আমরা বুঝবো যে কোরআনে ওলি আছে উনি ওলি তো মানে যে কথাটা বলতেছিলাম সেটা হলো কোরআন দ্বারা ফরজ ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া এবং মুসলিম উম্মাহ কোরআনের ভিত্তিতে জামাতবদ্ধ থাকবে এই মসজিদগুলোর মালিকানা কার আল্লাহ